গ্রামীণ জনপদের সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার কমিউনিটি ক্লিনিক স্থাপন করলেও বগুড়ার বেশিরভাগ ক্লিনিকেই প্রত্যাশিত সেবা পাচ্ছেন না সাধারণ মানুষ ক্লিনিক বন্ধ থাকা হেলথ প্রোভাইডারদের অনুপস্থিতি প্রয়োজনীয় ওষুধ না থাকা সহ বিভিন্ন অভিযোগ আছে কমিউনিটি ক্লিনিকগুলোর বিরুদ্ধে তবে জেলা সিভিল সার্জন জানালেন লোকবলের সংকটে কিছু ক্ষেত্রে স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে শীঘ্রই এর সমাধানের আশ্বাসও দেন তিনি বগুড়া প্রতিনিধি কমলেশ মহন্ত শানুর তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর উত্তরপাড়া এবং বড় কমিউনিটি ক্লিনিক দুটি বেশিরভাগ সময় দেখা যায় এমন তালাবদ্ধ অবস্থায় সদর উপজেলার কৈচর ও তেলেরপাড়া এবং কাহালু উপজেলার বেলঘরিয়া কমিউনিটি ক্লিনিকে আবার দেখা মেলে না চিকিৎসকের স্থানীয়রা জানান জেলার বেশিরভাগ কমিউনিটি ক্লিনিকই নিয়মিত খোলা থাকে না থাকলেও মেলে না চাহিদা মতো স্বাস্থ্যসেবা আমরা এখন পর্যন্ত দেখছি যে ডক্টর গেছে আমরা জানি না যে নিয়মিত আসুন আসে আসলে অনেক লেট করে আসে কোন দিন খোলা আছে কিংবা কোন দিন বন্ধ সবার নজরে পড়তেছেন না খোলা থাকা ক্লিনিকগুলোতে মাত্র 3 মাসের প্রশিক্ষণ নেওয়া হেলথ কেয়ার প্রোভাইডারদের দিয়ে চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগ রয়েছে বছরে এসব ক্লিনিকে প্রায় 1 লাখ টাকার ওষুধ সরবরাহ করা হলেও প্রয়োজন মতো ওষুধ পাচ্ছেন না রোগীরা দৈনিক রোগী দেখি সাধারণ রোগী চল্লিশ থেকে পঞ্চাশ জন কমলে ক্লিনিকে গেছিলাম ম্যাডাম বললো যে আজকে সিরিয়াল শেষ ফলে জেলা সদর হাসপাতালে ছুটতে হয় প্রত্যন্ত গ্রামের মানুষদের এ অবস্থার জন্য স্বাস্থ্য বিভাগের উদাসীনতাকেই দায়ী করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা যখন মানুষ সেবা নিতে আসবে তখনই মানুষের সেই ওষুধের সেই অসুখের সেবা দেওয়া দরকার তাহলে এটা আরো কার্যকর ভূমিকা রাখবে তবে সিভিল সার্জন জানালেন জেলার তিনশো তেষট্টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে বেশ কয়েকটিতে জনবল সংকট থাকায় সাময়িকভাবে অসুবিধা হচ্ছে দ্রুত এই সমস্যার সমাধান করা হবে বলেও জানান তিনি চাকরি থেকে চলে গেছে প্রজেক্টের চাকরিতে যারা চলে গেছে ওইগুলিতে আমাদের এখন পর্যন্ত নিয়োগ হয়নি এই নিয়োগের কাজ শুরু হয়েছে প্রত্যন্ত অঞ্চলে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকারের এই উদ্যোগের সুফল পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর আহ্বান জানালেন বগুড়াবাসী ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ